বাজারে প্লাস্টিক সামগ্রীর ভিড়ে প্রায় বিলুপ্তির পথে দেশের চিরচেনা মৃৎশিল্প। তাই অন্য এলাকার মতো চট্টগ্রামের মিরসরাইয়েও মৃৎশিল্পীদের ঘরে ঘরে নেমে এসেছে হাহাকার। মিরসরাইয়ের সবচেয়ে বড় কুমারপাড়া পূর্ব মলিয়াইশ গ্রামে, সেখানে এ পেশায় জড়িত রয়েছে প্রায় অর্ধশতাধিক কুমার পরিবার। সরজমিন দেখা গেছে কুমার ও তাদের পরিবার পরিজনের কষ্টের চিত্র। সরকারি বেসরকারি অবহেলার কারণে মাথা তুলে দাঁড়াতে পারছে না এ পেশার মানুষরা, ফলে অচিরেই বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই পেশাটি। কেবলমাত্র পূর্বপুরুষের পেশাকে টিকিয়ে রাখার জন্যই এখনও অনেকে কষ্টের মধ্যেও এ পেশাকে আঁকড়ে ধরে আছেন। তাদের সবচেয়ে বড় সমস্যার নাম যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়রা জানান তারা মাটির পাত্র বানান, কিন্তু সেই পাত্র নিয়ে যাওয়ার রাস্তা নেই। আপনার এই যে একটা পোল ভাঙ্গি রয়েছে আজকে আপনার 3-4-5 বছর, হ্যাঁ, মানুষের গাড়ি আসতে দিতে পারে না। এখান দিয়ে অনেক লোক অনেক গাড়ি আগে আসতো, এখন একটা গাড়ি আসতে পারে না। মানুষ হাঁটিয়ে যেতে পারে না, সবসময় হাঁটিয়ে যেতে পারে না। আমরা মাটির পাত্র বানাই, মাটির পাত্রগুলো বিক্রি করতে হলে তো যাতায়াতের ব্যবস্থা দরকার। হ্যাঁ, আমাদের এখানে ভালো সুব্যবস্থা নেই রাস্তার, তো আমাদের তো বেশি প্রয়োজন আবার স্কুলে যাইতে। যেমন ধরেন আমাদের একটা ফল ভাঙা, হ্যাঁ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এখন কুমারপাড়ায় আয় নেই বললেই চলে, আগের মতো ব্যস্ততাও নেই। আগে চরকা দিয়ে বিভিন্ন রকম বাসন কোসন ও খেলনা তৈরি করতেন তারা, কিন্তু এখন চরকা ব্যবহার হয় না, কারণ চরকা দিয়ে জিনিসপত্র তৈরি করে ভালো দাম পাওয়া যায় না। এছাড়া এখন মাটিও কিনে আনতে হয়। তবে সরকারি সাহায্য সহযোগিতা পেলে বিলুপ্ত প্রায় এই শিল্পটি আবারও ঘুরে দাঁড়াতে পারে বলে আশা সংশ্লিষ্টদের।